जोहार जंगल महल প্রকাশ্য জনসমাবেশে সমস্ত কুর্মী ভাই বহিন যারা জড়িয়েছেন তাদের জোহার জানাই। আমি আমার বক্তব্যটা শুরু করছি। আমাদের দাবি সিআরআই জাস্টিফিকেশনটা পাঠাতে হবে, তো সেইটা আমাদের রাজ্য সরকার এখনো পর্যন্ত জাস্টিফিকেশনটা কেন্দ্র সরকারের কাছে কোনো রকম ভাবে পাঠাচ্ছে না। তার জন্যই আজকে আমাদের এত আন্দোলন, এত রেল টেকা, দোহর ছেকা আর ঘাগর ঘেরা। আমরা দেখেছি পয়লা এপ্রিল থেকে 2023 সালের পয়লা এপ্রিল আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই চারটা জেলায় ঘাগর ঘেরা শুরু হয়েছিল। এবং তারপরে আমরা দেখেছিলি পুরুলিয়ার ঝালদার পাঁচশহীদের মোড় থেকে কিন্তু আমাদের এই ভাই বহিনরা সমস্ত কলকাতার সিআরআই দপ্তরের অফিস পর্যন্ত কিন্তু গেছিল তারা সাইকেল র্যালির দ্বারা। সেইখানে তাদেরকে রাস্তায় অনেক রকম তারা বাধা বিপত্তির মধ্যে পড়েছিল, কিন্তু তবু তারা কিন্তু সেখানে পৌঁছেছিল। তারা সেখানে যায় কিন্তু কোনো রকম কোনো সহানুভূতি তারা কিন্তু পায় নাই কোনো রকম কোনো লোকের কাছ থেকে, সিআরআই দপ্তরের লোকেদের কাছ থেকে। তারপরে সেখানে যখন দেখল যে তারা কোনো রকম সেখানে অফিসের লোকদের কাছ থেকে সহানুভূতি পাচ্ছে নাই, তখন তারা কিন্তু আমাদের যে কমিটির সদস্যরা আছে সেখানে তারা গরম থান স্থাপন করে এবং শাল গাছ, করম গাছ লাগান নিয়ে আসেছিল। তারপরে আমরা দেখেছিলি যে 26 এপ্রিল আমাদের 12 ঘন্টার বন্ধ হয়েছিল, সেটাও কিন্তু আমরা সফল করেছিলি। তারপরে আমাদের 1 মে শ্রমিক দিবসের দিনে আমরা দেখেছিলি যে আমাদের খেমাশুলিতে মহাজৌড়াই হয়েছিল এবং সেখানে আমাদের ঘাগর ঘেরার কেন্দ্রীয় কমিটির সদস্যরা কিন্তু 12টা সিদ্ধান্ত নিয়েছিল। তার মধ্যে আছে বিভিন্নগুলা, কিন্তু আমি বলবো মরদজুড়া আর আমাদের এই জঙ্গলমহল এলাকায় যে রাজনৈতিক নেতা নেত্রীরা আছে তারা যদি এইখানে আমাদের আসে ভোটের প্রচারে বা কিছু করতে, তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করব যে তারা আমাদের কুর্মীদের জন্য কি করেছে। এতদিন ধরে তো আমরা তাদেরকে ভোট দিয়ে জিতায় এসেছি, আমাদের দাবিটা যাতে তারা মানে, আমাদের কথা কিছু ভাবে, তারা যাতে উপর মহলের কাছে বলে, কিন্তু তারা তো এখনো পর্যন্ত কিছু করে নাই। আর এত আন্দোলন, এত কিছুর পরেও তারা এখনো কিন্তু সজাগ হচ্ছে নাই। তাই আমরা তাদেরকে শান্তিপূর্ণভাবে ঘাগর ঘেরা করবো বলে সেই সিদ্ধান্ত নিয়েছি এবং এখনো পর্যন্ত অনেক নেতা মন্ত্রীকে ঘাগর ঘেরা কিন্তু করা হয়েছে। তারপরে আমরা দেখেছি যে রাজনৈতিক কোনো রকম কোনো প্রচার আমরা করতে দিব নাই, সেই হিসাবে আমরা আমাদের দেয়ালগুলা নিজেরাই কিন্তু লিখেছি যে এইখানে কোনো কুর্মীদের দেওয়ালে রাজনৈতিক কোনো প্রচার হবে নাই যতক্ষণ না আমাদের দাবি সরকার পাঠাচ্ছে বা জানাচ্ছে আমাদের কাছে, সেই নিয়ে কিছু সদুত্তরটা দিচ্ছে। আমরা আরেকটা কথা আমি এখানে বলতে চাই, আমরা যেহেতু সিআরআই জাস্টিফিকেশন সিআরআই